বুধবার রাতে ঝড় বৃষ্টির দাপটে একাধিক পুরনো গাছ ভেঙে পড়ে তুফানগঞ্জে, আর যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে তুফানগঞ্জের মূল সড়ক। বৃষ্টির মধ্যে জেসিবি নিয়ে ভেঙে পড়া গাছ রাস্তা থেকে সরাতে হাজির হয় তুফানগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তুফানগঞ্জের যুব নেতা তনু সেন। তার নেতৃত্বে তুফানগঞ্জ NNM উচ্চ বিদ্যালয়ের সামনে এবং হরিরধাম উচ্চ বিদ্যালয়ের সামনে, তার ঠিক পাশাপাশি হাসপাতালের পেছনের অংশের রাজ্য সড়ক অবরোধ মুক্ত হয়। সেখানে একটা বড় গাছ ভেঙে রাস্তার এপার উপর হয়েছে। আমরা তুফানগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমরা জেসিপি নিয়ে এবং আমাদের সাথে পুরো এই হাইস্কুলের সামনে আমাদের সাথে ছিল হচ্ছে দমকল বাহিনীও ছিল, তারাও সহযোগিতা করেছে এবং বিভিন্ন জায়গায় আরও যেখানে গাছ পড়েছে আমাদের ক্লাবের সদস্যরা আমাদের পৌরসভার সাথে হাতে হাত মিলিয়ে আমরা সেই সমস্ত গাছ কেটে আমরা রাস্তার পাশে সরিয়ে দিয়েছি।